শুধু একটি মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট অস্বাভাবিকভাবে উধাও হয়নি। ইতিহাসের পাতায় রয়েছে এর চেয়ে ভয়ঙ্কর 10টি বিমান দুর্ঘটনা। এসব বিমান দুর্ঘটনা বিশ্বকে কাঁপিয়েছে। ওই ফ্লাইটগুলো কেন ও কীভাবে দুর্ঘটনার কবলে পড়েছিল তা আজও রহস্য। নাম্বার 1, 1937 সালের 2রা জুলাইয়ে পায়োনারিং আমেরিকান অ্যাভিয়েটর অ্যামেলিয়া ইয়ারহার্ট পৃথিবী প্রদক্ষিণকালে তার সহকর্মীকে নিয়ে উধাও হন। অনেকে মনে করেন পর্যাপ্ত জ্বালানির অভাবে তার প্ল্যানটি সমুদ্রে আছড়ে পড়ে। আবার অনেকের মতে তিনি তার প্ল্যানের সঙ্গে জাপানের একটি মালভূমিতে বিলীন হয়ে যান। আরও খবর পাওয়া যায় যে তিনি প্ল্যান ক্র্যাশ থেকে বেঁচে ফেরত এসেছেন ও তার নাম পরিবর্তন করে নেদারল্যান্ডে বাস করছেন। নাম্বার 2, 1944 সালে জনপ্রিয় বিগ ব্যান্ড লিডার প্ল্যান মিলার আমেরিকার আর্ম ফোর্সের স্ট্রিং পারফরমেন্সের জন্য যান। পরদিন প্যারিস যাওয়ার সময় ইংলিশ চ্যানেলের উপর থেকে তার প্ল্যানটি উধাও হয়ে যায়। অনেকের মতে অগ্নি বিস্ফোরণের কারণে প্ল্যানটি ক্র্যাশ করে। তবে সবচেয়ে মজার তথ্য পাওয়া যায় যে মিলার নাকি হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। নাম্বার 3, 1945 সালে প্রথম বার্মুডা ট্রায়াঙ্গেলের আবির্ভাব ঘটে। ঘটনাটি ছিল 14 জন নৌবাহিনীর ট্রেনির। অভিজ্ঞ পাইলট চার্লস ফ্লোরিডা থেকে গন্তব্যের দিকে যাওয়ার সময় বার্মুডার উপর দিয়ে প্লেন সহ হারিয়ে যান। জানা যায় আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে প্ল্যানটিকে খুঁজে পাওয়া যায়নি। তবে ভুতুড়ে হলেও সত্যি যে প্ল্যানটি সম্পর্কে আরও তথ্য নিতে আরেকটি বিমান পাঠানো হলে সেটিও আর ফেরত আসেনি। নাম্বার 4, 1947 সালে আর্জেন্টিনা থেকে সান্তিয়াগো যাওয়ার সময় ব্রিটিশ সাউথ এয়ারওয়েজ এর স্টারডাস্ট বিমানটি আন্দিজ পর্বতের উপর আঘাত হানে এবং গন্তব্যে পৌঁছতে পারেনি। গবেষণায় বলা হয় ভিন গ্রহের কোনো যন্ত্রের মাধ্যমে বিমানটিকে আঘাত ঘটানো হয়েছিল। এই ঘটনার 50 বছর পর আর্জেন্টিনার 2 ব্যক্তি বিমানটির কিছু ধ্বংসাবশেষ খুঁজে পায়। নাম্বার 5, 1948 সালে আবারও ব্রিটিশ সাউথ এয়ারওয়েজের স্টার টাইগার বিমানটি বার্মুডা ট্রায়াঙ্গেলের উপর থেকে হারিয়ে যায়। বিমানটি খুবই খারাপ আবহাওয়ার মধ্যে যাত্রা শুরু করে। এত ধীরে যাওয়ার কারণে জ্বালানি ফুরিয়ে যেতে থাকে। এক সময় বার্মুডার উপর অপর্যাপ্ত জ্বালানির কারণে এটা বিধ্বস্ত হয়। নাম্বার 6, 1999 সালে ফ্লাইট 191 শিকাগো থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়। সবচেয়ে আজব ব্যাপার হল এরপর যত বিমান এই নামে করা হয়েছিল সবই গন্তব্যে যাওয়ার আগেই ধ্বংস হয়ে যায়। নাম্বার 7, 1949 সালে বার্মুডা থেকে জ্যামাইকা যাওয়ার পথে ব্রিটিশ সাউথ এয়ারওয়েজ এর স্টার এরিয়াল বিলীন হয়ে যায়। বলা যায় যে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে প্ল্যানটির এই দশা হয়। নাম্বার 8, মিশরীয় ফ্লাইট 990 এর ক্র্যাশ করার ঘটনাটি অনেকটাই কাকতালীয়। পাইলট আর কো পাইলটের মধ্যে বাকবিতণ্ডায় প্ল্যানটির এই হাল হয় বলে জানা যায়। নাম্বার 9, উরুগুয়ের একটি প্ল্যান খারাপ আবহাওয়ার পরে আন্দিজ পর্বতে আছড়ে পড়ে। 45 জনের মধ্যে মাত্র 16 জন ঘটনাস্থলে বাকিদের মৃতদেহ খেয়ে বেঁচেছিলেন। 1993 সালে এই অবিশ্বাস্য ঘটনা নিয়ে একটি সিনেমাও করা হয়। নাম্বার 10, 2009 সালে আটলান্টিক মহাসাগরের উপর হারিয়ে যায় ফ্রান্স ফ্লাইট 447। জানা যায় যে বরফের খণ্ড বিমানের মুখ বন্ধ করে দেয় আর অটো পাইলটের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার কারণে বিমানটি গতিবিধি হারিয়ে সমুদ্রে পড়ে যায়। ঘটনাস্থল থেকে 50টি মৃতদেহের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে 2011 সালে বিমানটির আরও কিছু অংশ পাওয়া যায় সেখান থেকে। আরও 147টি মৃতদেহের সন্ধান পাওয়া যায়। বাদবাকি 74 জন এখনও নিখোঁজ রয়েছেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।